ডিফু থানা অন্তর্গত খটখটি থানা অন্তর্গত এস আই পদত কর্মরত হয়ে আছে। আর আমার বিয়া পতা হয় এটা দুবছর হবলেই হল, ঠিকই আসে গোটেখিনি ঠিকই আসে, কিন্তু আজি এমাহ দিন ধরে কি হয়েছে নাজানো। মানে ওসলে যাম বলে কলে মানে যদি কো যে মানে আপনার ওসর যাম যে আপনার ঠাইত মানে থাকিম গে মাঝে মাঝে, তো তেনেকে কলে মানে গুলিওয়ার ভাবুকি দিয়ে গুলিয়াই মারিম, তো ফার্স্ট মই গুলিয়াম, তারপর তোর গোটেই পরিয়ালও গুলিয়াম, যোন আহে ইয়ালে তাক মই বান্ধি থম, তেনেকুৱা ধরনের নির্যাতন চলে আছে মোর উপর। আর মানে যেটা মানে কলো যে মানে মাত মাতিম মোট নিজের কারণে মাত মাতিম, যেটা মানে এখার কথা কলো কালি মোক কে যেটাই তুই মাত মাত আর চাবি বোলে মানে পুলিশ প্রশাসনের মানুষ মানে সব করব পো, মোর বিরুদ্ধে তো একু মাত মাতি নো, মানে পুলিশ প্রশাসনের মানুষ মোক সবই সহায় করবে। নাম জয়ন্ত দলে, এস আই জয়ন্ত দলে, একই গাঁতে আমার দেরগাঁও চেলেকগাঁও সন্দেহ হয়েছে বেলে কিবা আছে নাকি বলে মানে অকান সন্দেহ করবো পারিছো, মোর যাবলে ভয় লাগিছে জায়গা, কেনো কয় যে গলেই মোক গুলিয়াই দিম, কি ব্যবস্থা লৈছে আপনি? কি ব্যবস্থা লৈছে যে মানে আরক্ষীর ওসর আছে যে মোক নিরাপত্তা লাগে, ঠিক নাই মোক কোনটো সময়ত আহি কি করে দিয়ে, কোনো ধরনের মোক মানে কন্টেক্টও করব বিচারা নাই, মই কৈছো যে মোক কিবা এটা ব্যবস্থা করে দিয়ক। আর আপনার দুবছর আগে বিয়া হয়েছিল, তার বিয়ার প্রমাণপত্র আছে না? বিয়ার প্রমাণপত্র আছে, বিয়ার প্রমাণপত্র তো আছে, তেওঁ আগতে মোক কি করেছিল, আমার তো আট বছর ভাল পাওয়া, বহুত বছর হল ভাল পাওয়া, তেওঁ কি করেছে মোক কোর্ট ম্যারেজের কারণে নিজে আনিলে কোর্টলে গোলাঘাটলে, আহিলো এপ্লাই করলো দেন যেটা নোটিফিকেশন আহিলে তেতিয়া তেওঁ ঘুরি নাহিলে, তার পাছতো সম্পর্ক তেনেকেই আছে, মই কৈছো যে কোর্ট ম্যারেজ তো করে দিও, তেওঁ এনেকুৱা কিছুমান বাহানা বনাই দিয়ে নাজানো কিয় করে, তথাপি মই ভাল পাওঁ কারণে তেওঁৰ লগত আছিল, তারপর আকৌ তেওঁ মোক রিং সেরামনি করলে এনেকেই পার্সোনেলিয়ে করলে, তেওঁ নিজেই কৈছে সেইখিনিও করলে মোক মানে বিভিন্ন ধরনের প্রলোভন, আর বিয়া পাতিম হেনেকুৱা ধরনের প্রলোভন, তারপর বিয়া পাতিলে, বিয়া পাতার পাছত ঠিকই আছিলে গোটেইখিনি ঠিকই আছিলে, তারপর এমাহমান ধরে মানে এনেকুৱা নির্যাতন চলাইছে মোর উপর, আর কালি এনেকুৱা করেছে ঘরের পর উলি মই এফআইআর দিম বলে কোয়ার লগে লগে কৈছে যদি এফআইআর দিও ঘরের পর উলাই যা, ঘর থাকিব এক মুহূর্তও নোৱাৰো, ঘরের পর উলিয়াই দিছে মোক কালি। আপনি স্বামী ঘর আছে না? স্বামী ঘর কালি, কালি স্বামী ঘরের পর মই আহিছো, আর ডাইরেক্ট আহি মই থানালে আহিছো। স্বামী গৃহত আপনি থকা কিমান দিন হল? স্বামী গৃহত গোটেই কেইদিন আছে যেতিয়া পাবি আপনি? কিমান দিন? দুবছর হবলে, দুবছর আছে। স্বামী গৃহত কোন কোন আছে? স্বামী গৃহত মা আছে, দেউতা আছে, দাদায়েক আছে, ভায়েক আছে, বৌয়েক আছে, আর বোয়ারি আছে, ভাই বোয়ারি আছে, ঘরে আছে মোর লগত সম্পর্ক তেনেকে ঠিকই আছে, সব ঘরলেও আহে, ঘরলেও আছে, আজি এমাহমানের আগর পর এনেকা করেছে। কালি কোনে উলিয়াল আপনা? কালি তেওঁই কৈছে যদি এফআইআর দিও, ওকে ফোনত কৈছে যদি এফআইআর দিও দেন আমার ঘরত আর তোর স্থান নাই, তো যাব পারো কেস খেলিম, ডাইরেক্ট কৈছে কেস খেলিম এনেকে বলি কৈছে। আপনার কিবা ক্ষতি সন্তান আছে? ক্ষতি সন্তান এতিয়ালৈকে নাই, মই নিজে এক্সামের কারণে প্রিপেয়ার করে আছো, দুইটার ডিসিশন যে এক্সামের কারণে প্রিপেয়ার করে পড়ি লোক, সেইবোৰ এতিয়ালৈকে আমার একো ধরনের ডিসিশন নাই ক্ষতি সন্তানের কথা, মো যেহেতু পড়ি আছো প্রিপেয়ার করে আছো, মই এক্সাম দি মেলি ঘর যেতিয়া এক্সাম দি লওঁ বুলি মই ইমান দিন পড়ি আছিল। আরক্ষী গোচর দিয়া হল কিবা ব্যবস্থা? আরক্ষী গোচর দিছো, এটা আরক্ষী ব্যবস্থা লম বুলি কেতিয়া গোচর দিছে আপুনি? কালি দিছো, যেতিয়া কালি তেও ঘর পা উলিয়াই দিছে ডাইরেক্ট মই আরক্ষী ওসর আহিছো সহায় বিচাৰি। আরক্ষী কি কৈছে? আরক্ষী কৈছে যিমান পাৰো সহায় কৰিম, সেইটো কাৰণে মোৰ কাটৰ অনুৰোধ যে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া, ডিজিপি ডাঙৰীয়া, আপোনালোকে যিমান পাৰে মোক সহায় কৰক, যেনে তেনে তেওঁৰ পৰা মোক বচাওক, মোক মানে ন্যায় লাগে, তেওঁ কোনটো মুহূৰ্তত মোক কি কৰে কোনো ধৰণৰ ঠিক নাই, তেওঁ বারে বারে মোক ভাবুকি দিয়ে, এটা কথাই বেছিকৈ কয় যে গুলিয়াই মাৰিম, যেনেকৈ হ'লেও গুলিয়াই মাৰিম, তেওঁৰ হাতত আৰ্ম আছে বুলি কোনো অধিকাৰ নাই যে কাৰোবাক গুলিয়াই মৰাৰ কোনো অধিকাৰ নাই। তেওঁ ডিফু থানাত থাকোঁতে আপুনি গৈছে নাই? ডিফু থানাত থাকোঁতে যেতিয়াই যাম বুলি কওঁ তেতিয়াই গুলিয়াই মাৰিম বুলি কয়।